গত রবিবার নদিয়ার গয়েশপুরে এক কর্মী সভায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহামিত্র উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দু পয়সার প্রেস বলে তাচ্ছিল্য ভরা বিরূপ মন্তব্য করেন। এর জেরে রাজ্য জুড়ে সংবাদ মাধ্যমের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। দায়িত্বশীল একজন সাংসদের এহেন মন্তব্যে কলকাতা প্রেস ক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদের অঙ্গ হিসাবে মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে সাংবাদিকরা প্রতিবাদ মিছিল সংগঠিত করেন। এদিন মিছিলটি শান্তিপুর ডাকঘর, লাগোয়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক মোড়ে গিয়ে শেষ হয়। এরপর শান্তিপুরের বিশিষ্ট কয়েকজন সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের বিরুদ্ধে করা কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্রের বেফাঁস মন্তব্যের জবাবে বেশ কিছুক্ষণ জোরালো বক্তব্য রাখেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রতিবাদী মিছিলে শান্তিপুরের প্রায় 50 জন সাংবাদিক অংশ নেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। হেঁটে যাব পাই না কাউকে ভয়, আমরা দু পয়সার সাংবাদিক গর্বের পরিচয়, আমরা দু পয়সার সাংবাদিক গর্বের পরিচয়, আমরা দু পয়সার সাংবাদিক। আমরা মাথা তোলেই হেঁটে যাব, পাই না কাউকে ভয়, আমি দু পয়সার সাংবাদিক গর্বের পরিচয়, আমরা মাথা তোলে হেঁটে যাব। দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা কিন্তু প্রেস মিডিয়াকে, অর্থাৎ মূলত বলা যায় সংবাদ মাধ্যমকে, তারা বিভিন্ন সময় কটূক্তি করেন, বিভিন্ন ধরনের অসম্মানজনক ব্যবহারও অনেক সময় করেন। কিন্তু এক্ষেত্রে সীমা কিন্তু ছাড়িয়ে গেল যখন গয়েশপুরের ঘটনা ঘটল, যেখানে একদম দু পয়সার সাংবাদিক বলা হচ্ছে আমাদেরকে, অর্থাৎ দু পয়সার প্রেস তাদেরকে তাড়িয়ে দিন। এই ধরনের যেখানে উক্তি একজন সাংসদ হিসাবে, তারই প্রতিবাদে আজকে আমাদের ধিক্কার মিছিল এবং প্রতিবাদ মিছিল। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই এবং নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই মিছিল সংগঠিত হয়। আপনারা কি তার যে বক্তব্য সেই বক্তব্য উইথড্র করার কথা বলছেন বা ক্ষমা চাওয়ার কথা বলছেন? মূলত আমাদের যেটা দাবি রয়েছে যে তিনি যে ধরনের বক্তব্য পেশ করেছেন, এই ধরনের বক্তব্য যা শুধুমাত্র শান্তিপুর বা নদিয়া জেলার মানুষের জন্য নয়, সারা দেশের সারা বিশ্বের সাংবাদিককে তিনি অপমান করেছেন, তারই প্রতিবাদে তিনি যেন ক্ষমা চান, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।